মোবাইল ব্যবহারের পদ্ধতি নামক মহামারীতে পড়ে যায়, এর শরীয়ত পদ্ধতি সঠিক পদ্ধতি জানে না, এই মোবাইল তার ঈমান আমল সহ সব কিছুই ধ্বংস করতে পারে। বাচ্চার হাতে কত সুন্দর করে মোবাইল উঠায়া দেয়, অভিযোগ কি হুজুর ভাত খাই না, ভাত খাওয়ার যন্ত্র মোবাইল, এমন হয়নি মাঝে মধ্যে না আসতে বইলে বলেন সময় হয় কি না? আর এটা তো জুড়ে বলা যাবে না, তার কারণ বাচ্চা তো দোষী পরে, বাবা আগে কিনলো কেন, বাপ তো দোষী আগে। আমি এ কথা বলি না যে এ যুগে মোবাইলের প্রয়োজন নাই, আমার পকেটেও তো আছে, কথা বলেন নাই, আমাদের পকেটেও তো আছে। তবে বর্তমান মহামারীর রূপটা ধারণ করেছে কিভাবে, আমার তো মনে হয় বিষয়বস্তু আপনারা বুঝে ফেলেছেন। মোবাইল ব্যবহারের শরীয়ত সম্মত পদ্ধতি কি, এটা হলো আমাদের এই অধিবেশনের আলোচ্য বিষয়। আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অনেক বড় একটা ইউনিয়ন আছে, সুহিলপুর ইউনিয়ন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, যিনি এক নাগারে 40-45 বছর ধরে 15 দিন ব্যাপী তাফসির মাহফিল করেছেন, মুফাসসির তিনি একা, সুবহানাল্লাহ বলবেন না, এখন অলিপুর ইসা হুজুর দামাত বারকাতহুম থাকেন, তাও প্রতিদিন নয়, কোনো একদিন বা দুই দিন বা শেষ দিন, তো বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি 15 দিন তাফসির করেছেন। আর তাফসিরের নিয়ম নীতি কি ছিল, 12টা 1টা রাত বাজাই দিয়া ফজর নামাজ কাজা করে দেওয়া, মাগরিবের পরে হুজুর বসছেন, এশার আগে আগে তাফসির শেষ, এশার নামাজ পড়িয়া মাঠ থেকে বিদায়, এটা ছিল বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির পদ্ধতি। ওই শহীদপুর তাফসির মাঠের পাশের এক মসজিদে মাগরিবের নামাজ পড়িয়া আমি, একদিনের ঘটনা, সিজদায় গিয়ে আমরা কি যেন বলি বলেন তো, আবার বলুন, সুবহান রাব্বিয়াল আ'লা, যার মূল কথা হলো পবিত্রতা বর্ণনা করছি আমার ওই প্রতিপালকের, যার শান মান মর্যাদা সকলের উপরে, আর জোরে কোন সকলের, আমরা শান্তায় গিয়া বলি আল্লাহ আমার অন্তরে আর কেউ নাই, আমি তোমার একমাত্র প্রশংসা করছি আর পবিত্রতা বর্ণনা করছি, বুঝাতে চাই আল্লাহ আমার দিলে একমাত্র তুমি। আমার পাশের এক যুবকের মোবাইলে সিজদায় যাওয়ার পরে রিংটোন বেজে উঠলো, মেরে দিল মে তু হে, নাউজুবিল্লাহ বলবেন না, মেরে দিল মে তু হে, এর প্রেক্ষাপটে অর্থ কি বুঝলেন, হে বুঝাইছে এই রিংটোন দিয়া আল্লাহ আমার দিলে তুমি, না 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 হের মেরে দিল মে তু হের ব্যাখ্যা হলো, ও আমার প্রেমিকা আর কেউ অন্তরে না থাকলেও আমার অন্তরে তোমার ভালোবাসা আছে, জোরে কন্যা উজুবিল্লা। মোবাইল কত বড় মহামারী রূপ ধারণ করেছে দেখেন না, মৌলানা সাহেব তাফসির মাহফিলে মোবাইলের শরীয়ত পদ্ধতি নিয়ে আলোচনা করে তো করেন না, সমস্যা কি, আমরা তো এত সফলতা লাভ করেছি আপনাদেরকে মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় তাও আবার সেজদায় ফালাইয়া গান শুনাইয়া দিমো, আমরা এত কামিয়াব হয়েছি, নাউজুবিল্লাহ জুড়ে বলেন, মসজিদে নামাজরত অবস্থায় তাও আবার নামাজের আজাম রুকুন সেজদা, যেখানে আল্লাহকে স্মরণ করি, সেজদায় গিয়ে তার মোবাইলে রিংটোন বেজে উঠছে, মেরে দিল মে তু হে, নাউজুবিল্লাহ বলবেন না। এই জন্য এই বিষয়টার উপরে আলোচনা করার নিয়তে আমি আপনাদের সামনে সূরাতুল হিজর এর সূরার নাম সূরাতুল হিজ, আয়াত নাম্বার 21, এই আয়াত খানা তিলাওয়াত করেছি, বিষয়টা এত লম্বা এত লম্বা,
মানে মাসকালার অভাব নাই শুধু আজকে ঢাকা দক্ষিণের যুবকের আলহামদুলিল্লাহ যেই মহব্বত করে উলামায়ে কেরামদেরকে শুধু আমাকে না বিশেষ করে আমাকে আজকে মোবাইলে যেই প্রশ্নগুলি করেছে এগুলির জবাব যদি দেই তাও তো এক দেড় ঘন্টা লাগবে তো আমার বিষয়টা যত লম্বা এর বিপরীতে সময়টা তত বাইকিয়া এই জন্য বাকি সময়ের ভিতরেই যেই কথাগুলি বলা যায় ইনশাআল্লাহ সেগুলি বলবো সূরার নাম সূরাতুল হিজর আয়াত নাম্বার পাশাপাশি দুই তিনখানা হাদিসও তিলাওয়াত করেছি এই আয়াতের সাথে সম্পৃক্ততা রেখেই এই হাদিসগুলির আলোকে সংক্ষেপে কিছু কথা বলবো আল্লাহ তৌফিক দান করুন আমাদেরকেও আমল করার তৌফিক দান করুন আমিন আয়াতের তরজমা আল্লাহ তাআলা বলেন وَإِن مِّن شَيْءٍ إِلَّا عِندَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ مَعْلُومٍ وَإِن مِّن شَيْءٍ إِلَّا عِندَنَا خَزَائِنُهُ আল্লাহ বলেন আমার নিকট সকল বস্তুর ভান্ডার রহিয়াছে আল্লাহর কাছে সব জিনিসের খাজানা ভান্ডার যখন যাহা প্রয়োজন নির্দিষ্ট পরিমাণ মতে পৃথিবীতে আমি আল্লাহ নাজিল করি মোবাইল আপনি যতটুকুন বুঝেন না আপনার সাত বছরের বাচ্চাটা মনে হচ্ছে কম বুঝে কেন আনসার হিসেবে রহমতুল্লাহ একটা ব্যাখ্যা দিছি আমরা যে মোবাইল ব্যবহার করি আমার আব্বাই তো মোবাইল দেখছেন না তো আমি মোবাইল সম্পর্কে আমরা ব্যাপারটা এমন আমরা বাবা কিচ্ছু জানেন না আমরা মুরুক্ষর করে মোবাইল চালাই এখন আমরা শিখছি আমরার ঘর থেকে যেটা হয়েছে এটা মোবাইল চালাইন না গড়ের মোবাইল চালাইন না ম্যাজিস্ট্রেটের গড়ের ম্যাজিস্ট্রেট আর আমরা মোবাইল সম্পর্কে মুরুখর গড় ইসলাম ম্যাজিস্ট্রেট এক হুজুর এই কথাও বলেছিলেন যে এটা মায়ের ফেডো যখন থাকে তখনও তো হের মা মোবাইলের ম্যাজিস্ট্রেট এই জন্য এটা বের হই আর কারো কাছ থেকে শিখা লাগে না আমরার চেয়েও বাচ্চারা অনেক বেশি পারে বলেন অনেক বেশি পারে আপনি আমি যে প্রোগ্রামে ঢুকতে পারি না এরা সেই প্রোগ্রামও জানে আমি একদিন আমরা তো এইভাবে লিখে লিখে বের করি হঠাৎ করে দেখি আমার পাঁচ বছরের মেয়ে এ মোবাইল কাছে না কয় ঠাকুমার ঝুলি কি জানে কইছে ঠাকুমার ঝুলি এমনি আইস পড়তে আমি কই কিরে মা কি হয়েছে বাবু কই লিয়ে লেখা লাগে না বললেই বলে আসে তাহলে আমরার চেহারা বেশি বুঝে না কম বুঝে হ্যাঁ এই সম্পর্কে অনেক বেশি বুঝে যখন যেই জ্ঞানের প্রয়োজন যখন যেই নিয়ামতের প্রয়োজন আল্লাহ সেই নিয়ামত সময় মতে আমাদেরকে দান করেন তবে এই কথা আমরা অস্বীকার করি না মোবাইল আমাদের উপকার করছে না এই কথা বলি না অনেক দূরে ছিল পৃথিবী সারা পৃথিবী এখন মুঠের ভিতরে বলেন সারা পৃথিবী এখন আপনার আমার মুঠের ভিতরে তবে এই কথা সত্য 100% সত্য মোবাইল যতটুকু দিয়েছে তার চেয়ে বেশি নিয়েছে এটা মনে বুঝাইতে পারছি না মোবাইল যা দিয়েছে তার চেয়ে বেশি যা দিছে তার চেয়ে বেশি নিছে মানে দিয়েছে পৃথিবীকে সহজ করছে আর ঈমান আমল একেবারে সমূলে ধ্বংস করে দিয়েছে সিনেমা হলে আর যাওয়া লাগে না সিনেমা হলে গিয়া যা করা যায় না তা মোবাইলের মাধ্যমে অল্প সময়ে দুই তিনটা আঙ্গুল লাগিয়ে ক্লিক করলেই তা করা যায় নাউযু বিল্লাহ বলবেন না এই অবস্থা আমাদের সমাজে চলছে এত সহজ করে দিয়েছে 1200 টাকা হইলে বলে অ্যান্ড্রয়েড সেট পাওয়া যায় কি সহজ আর এই সেট তো 200-300 এখন 2-4 দিন ব্যবহার করলে তো 200-300 এমন সহজ হয়ে গেছে আমরা 2-4টা কথা শোনার চেষ্টা করি এখন
মোবাইল ব্যবহারের পদ্ধতির মধ্যে সর্বপ্রথম পদ্ধতিটাই হলো আপনাকে আমাকে যখন কেউ কল করল কথা শুরু হোক আপনি রিসিভ করবেন ফোন রিসিভটা করবেন কিভাবে প্রথম রিসিভ করে হ্যালো জি 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 এটা পদ্ধতি নয় আমরা বলবো পদ্ধতির কথা আলাতে জাদিদা কি শরঈ আহকাম বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুন উনার আব্বা আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহির লেখা আলাতে জাদিদা কি শরঈ আহকাম আধুনিক যন্ত্রপাতির ব্যবহারের সঠিক নিয়ম পদ্ধতি কিতাবের নাম আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে একেবারে গোলাপগঞ্জ পর্যন্ত ঢাকা দক্ষিণ পর্যন্ত এই কিতাবটা পড়তে পড়তে আসছি আলহামদুলিল্লাহ এই কিতাবে উনি বিশেষ করে বর্তমান আধুনিক যন্ত্রপাতি সম্পর্কে যা লিখেছে আমাদের মুসলমানদের জন্য একেবারে জরুরি তিনি লিখেন আধুনিক যন্ত্রপাতি এবং পুরাতন যন্ত্রপাতি এগুলিকে তিন ভাগে বিভক্ত করা যেতে পারে এক নম্বর কিছু কিছু আধুনিক এবং পুরাতন যন্ত্রপাতি আছে যেগুলি শুধু হারাম কাজে ব্যবহার হয় শুধু কোন কাজে ব্যবহার হয় মাশাআল্লাহ সবাই বলি কোন কাজে ব্যবহার হয় যেমন ঢোল তবলা একতারা দুতারা সেতারা তিনি এইগুলি লিখছেন এটার বাংলাও আছে আমার গাড়িতে আছে এখন এইগুলির হুকুম হারাম কাজে যেগুলি ব্যবহার হয় এইগুলি বানানো এগুলি ব্যবহার কেনা বেচা সবগুলি হারাম সবগুলি হারাম দুই নাম্বার কিছু কিছু যন্ত্রপাতি আছে যেগুলি হালাল হারাম দুনো কাজেই ব্যবহার করা যায় বলেন যেগুলি হালাল হারাম দুনো কাজে ব্যবহার করা যায় যেমন মোবাইল একেবারে সর্বপ্রথম মোবাইলের নাম আছে যেমন মোবাইল আপনার কাছে একটা বাক্স আছে কাঠের বাক্স ধরে নেন এটা তো কাগজের বক্স ধরে নেন কাঠের একটা বক্স আছে এটার ভিতরে ইচ্ছা করলে মুরগির বাচ্চাও রাখা যায় ইচ্ছা করলে বিষধর সাপের বাচ্চাও রাখা যায় মোবাইল অনুরূপ একটা বক্স এই বক্সের ভিতরে ইচ্ছা করলে কারি আব্দুল বাসিত সাহেব রহমাতুল্লাহ আলাইহির তেলাওয়াত রাখা যায় ইচ্ছা করলে মমতাজের গানও রাখা যায় কথা কন নাকি এটা হালাল কাজেও ব্যবহার করা যায় হারাম কাজেও ব্যবহার করা যায় এটা হুকুম কি তিনি তো বড় মুফতি ছিলেন বড় সুন্দর করে লিখেছেন হারাম কাজের নিয়তে যদি কেউ ব্যবহার করে বা বানায় কেনা বেচা করে তার হুকুমও হারাম আর যদি এটা হালাল কাজে ব্যবহার করবে এই নিয়তে বানায় কেনা বেচা করে ব্যবহার করে তাইলে হালাল কয়টা গেল দুইটা তিন নম্বরে এমন কিছু যন্ত্রপাতি আছে যেগুলি হালাল কাজে ব্যবহার তো করা যায় কিন্তু অধিকাংশই হারাম কাজে ব্যবহার হয় ইচ্ছা করলে হালাল কাজেও ব্যবহার করা যায় তবে খুব কম অধিকাংশই হারাম কাজে ব্যবহার হয় তিনি এর দৃষ্টান্ত দিয়েছেন গ্রামোফোন গ্রামো আমি ব্যাখ্যা দেব গ্রামোফোন আমিও সর্বপ্রথম জীবনে শুনছি আর পড়ছি আজকে আমিও বুঝি নাই সর্বশেষ পর্যন্ত
উনার কিতাবে দেখলাম গ্রামোফোন লেখা ছবিটা দিয়া নিচে দিয়া ব্যাখ্যা সহ উনি দিয়া রাখছেন। গ্রামোফোন হলো গান রেকর্ডকৃত গান শোনার একটা যন্ত্র, রেকর্ডকৃত গান শোনার যন্ত্র। উনি এটার ছবিটা দিছেন উপরে দিয়া মাইকের মতো, নিচে দিয়া গোল থালির মতো। আমার ড্রাইভার সাহেব রাজি গেলাম, ড্রাইভার সাহেব হুজুর গ্রামোফোন চিনছেন না? গ্রামোফোন হলো আগের যুগে যে কলের গান গাইতো, কলের গান। ড্রাইভার আমার উস্তাদ হইছে আজকাল। কিসের গান? কলের গান। কলের গান যে গাইতো হুজুর, এটাই গ্রামোফোন। এটা আকসার বেশতর অধিকাংশই হারাম কাজে ব্যবহার হয়। ইচ্ছা করলে হালাল কাজেও কোরআন তেলাওয়াত করা যাবে। এটার কি হুকুম? ফতোয়ার কিতাবে উল্লেখ করা হয়, তিনি লেখেন এটার ব্যবহার হারাম কাজের জন্য তো অবশ্যই হারাম, হালাল কাজেও যদি ব্যবহার করে মাকরুহ। হালাল কাজে ব্যবহার করলেও এটা মাকরুহ, কারণ এটা তো বেশিরভাগ হারাম কাজে ব্যবহৃত হয়। এইটাকে মাঝে মধ্যে হালাল কাজে যদিও ব্যবহার করা যায়, এরপরেও মাকরুহ। বলেন এরপরেও মাকরুহ বলতে আবার নরমাল না, মাকরুহ তাহরিমি। এই তিন ধরনের যন্ত্রপাতির কথা উনি ওনার কিতাবে উল্লেখ করেন। এর মধ্যে আমরা যেটার আলোচনা করবো এটা দ্বিতীয়টা, মানে হালাল হারাম দুনো কাজে ব্যবহার করা যায়। এবার শুরু হোক কথা থেকে, সময় অশেষের দিকে। কথা দিয়ে শুরু হলো, হ্যালো এটা নাজায়েজ পদ্ধতি, অনুচিত পদ্ধতি। হ্যালো নয়, আমরা অনেক সময় ফোন করে হ্যালো বিয়াই আসসালামু আলাইকুম, সালামের আগে কোনো কথা নাই। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু কাবলাল কালাম, নবী বলেন আগে সালাম পরে কথা। বলেন আগে, আগে সালাম পরে কথা। এই জন্য সালাম দেব আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন হলো সালামটা কে দিবে, যিনি ফোন করেছেন তিনি নাকি যিনি রিসিভ করেছেন তিনি? উত্তর হ্যাঁ, উত্তর হলো যিনি রিসিভ করছেন। আমি তো ফোন দিলাম, কথা কি আমার থেকে শুরু হবে না ওনার থেকে শুরু হবে? কথা বলেন না, যিনি রিসিভ করেন ওনার থেকে তো কথা শুরু হবে। এই জন্য সালাম দেবে যিনি রিসিভ করবে, তিনি সালাম দেবেন, আমি সালামের জবাব দেব, এইভাবে কথা শুরু হবে। দ্বিতীয় মাসালা তিনি লেখেন, মোবাইলে যদি আপনার লম্বা চোড়া কথা বলতে হয়, যার সাথে কথা বলবেন ওনার কাছ থেকে অনুমতি নেবেন যে আমি 5 মিনিট কথা বলবো, একটু সময় দিতে পারবেন? কারণ প্রথম যখন ফোন রিসিভ করে যে যেই হালতে থাকে সেই হালতেই রিসিভ করে ফেলে, পরে যখন আপনার লম্বা লালন গীতি শুরু করে দিচ্ছেন তখন তিনি বড় কষ্ট পান, দেখছো আমি তো জানতাম না সে যে এত লম্বা কথা বলবে। এই জন্যে যার সাথে কথা বলবেন তার থেকে অনুমতি নেওয়া। অনেক সময় মসজিদে যখন প্রবেশ করি মসজিদের ভেতরে মোবাইলের রিংটোন বেজে উঠে না, কোড়ে যাইবার আগে ওই কয়েক মোবাইল বন্ধ কর, হাকিমের সামনে যাব, মামলা আছে ওনার সামনে গিয়ে তো মোবাইল বাজ্জা উঠে বিপদ আছে। ওনার সামনে যাওয়ার আগে সব মোবাইল অফ করে যাও, আর আল্লাহ যে হাকিম এটা মনে ওই হাকিম থেকে আরো নিচে, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। এখানে মসজিদে প্রবেশের আগেই মোবাইল অফ করব, মোবাইল বন্ধ করব, কোন কারণে ভুলে গেছি, ভুইলা গিয়া নামাজে দাঁড়াইয়া গেলাম, এই ফাঁকি দিয়া রিংটোন বেজে উঠছে, এখন করব কি? একটু খেয়াল করে জরুরি মাসালাটা শুনবো, নামাজের ভিতরেই রিংটোন বেজে উঠলো, এখন করব কি? মাসালা হলো যদি আপনার নামাজে কোনো কারণে কোনো কাপড় খুলে যায় এমন হয়, এক হাতে লুঙ্গি গুছানো জায়েজ আছে, যদি টুপি পড়ে যায় এক হাতে টুপি তোলা, কথা বলেন না, জায়েজ আছে, নামাজ নষ্ট হবে না। এমনই ভাবে মোবাইলের রিংটোন বেজে উঠেছে, খেয়াল করে
কথার কথা এখানেই স্যার। এইভাবে যখন নামাজ শুরু করলাম, এখন এইভাবে এমন বাটন আছে, এক বাটনেই চাপ দিলে বিনা কাফনে দাফন হয়ে যাবে, আছে না? বলেন আছে না? আছে। এই জন্য খুব তাড়াতাড়ি যত সম্ভব তাড়াতাড়ি অফ করে দেওয়া, বন্ধ করে দেওয়া। আবার কিতাবে লেখছে সাবধান, এইভাবে আয়না যেন বন্ধ না করা হয়। কারণও লেখছে তিনি, তিনি বলেন যে বন্ধ করবে সে যদি এইভাবে বন্ধ করে আর একজন দূর থেকে দেখলে এর কি নামাজি মনে হইব? নামাজ ফাঁসে দেওয়ার যত কারণ, এর মধ্যে একটা হইলো আমলে কাসির। আমলে কাসিরের এক ব্যাখ্যা হলো যে দেখতেছে দর্শক যদি মনে করে হ্যাকিয়ার নামাজ যদি মোবাইল চালায়, এই জন্য তিন তসবি পরিমাণ যদি নাও হয় আর কেউ এইভাবে তাকাইয়া বন্ধ করে নামাজ ফাঁসে হয়ে যাবে। এখন প্রশ্ন হলো হুজুর, এই সেট এক হাতে বন্ধ করা সম্ভব? সম্ভব না? এটা যদি হয় তখন তো এক হাতে কথা কই না। আপনাদের কি মনে হইতেছে জরুরি নেই মাসালাগুলি? জরুরি, তবে আমার হুজুর আসলে আমি ছাড়বো, আমার পরে যিনি বয়ান করবেন কর্তৃপক্ষ ওনাকে আনলে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ, এর আগে না। এই মোবাইলটা যদি হয় নামাজে এক হাতে, কারণ এর যে লোক আছে কোনা কুনি যে মারছে হিড়া কেমনে শুনাইব আর কেমনে অফ করবো? এটা শুনাইতে দুই হাত লাগে, এখন করবে কি? এখন মাসালা হলো কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। নামাজের মধ্যে খুশু খুশু যেন ঠিক থাকে। মোবাইলের রিংটোন বেজে উঠলে আপনারা কি বলেন? নামাজের ভিতরে সবার দেন খেয়াল নামাজের প্রতি আল্লাহর প্রতি বাড়ে না সারে? নামাজের সালামটা ফিরাইয়া হয় মানে কার মোবাইলের রিংটোনটা বাজছিল? এরা খুঁজা বের করতে চেষ্টা করে। এই জন্য এখানে ফতোয়া হলো এক হাতে যদি বন্ধ না করা যায় দুই হাতই ব্যবহার করা। বলে দুই হাত ব্যবহার করলে যে ওজোর নামাজ ফাসেদ হয়ে যাবে, ফাসেদ হইলে আপনার আমার একলা ফাসেদ হোক, সবার নামাজের ক্ষতি যেন না হয়। কথা মনে বুঝাইতে পারছি না? সবার নামাজের ক্ষতি যেন না হয় দুই হাত ব্যবহার কইরাই আপনি মোবাইল বন্ধ করবেন, তবু সকলের নামাজের যেন ব্যাঘাত না ঘটে। হুজুর গান দিয়ে রিংটোন বাজানো হালাল না হারাম? মাশাআল্লাহ, আপনারাই বলে ফেলেন, তাড়াতাড়ি হবে। বলেন গান দিয়ে রিংটোন বাজানো হারাম? আমি ফোন দিলাম হুজুরের কাছে, হুজুরের এখানে যা অবস্থা বাইজ যাচ্ছে ইদারে কয় রিংটোন। হুজুর রেফোন দেওয়ার পরে হুজুরে যখন কানে লাগাই বাড়ি ধরে তখন একটা গান শোনা যায়, আমারটার থেকে ওইটাতে গান যায়, এটার কো ওয়েলকাম টোন। কিন্তু ওয়েলকাম টোন যদি গান বাজানো হয় ডাবল হারাম। বলেন সিঙ্গেল না ডাবল? কেন? গান তো নিজে ও শুনে আর একজনরে শুনবার দাওয়াত দিছে, নিজে ও গান শুনে এরে কল দিলে হ্যাঁ গান শুনে, তাহলে আরেকজনকে গানের দাওয়াত দিল, এই জন্য ডাবল হারাম। বলে হুজুর ঠিক আছে, তো আমরা আর গান বাজাইতাম না, রিংটুনে গান দিতাম না। হুজুর কোরআনের আয়াত দিলাইমো অথবা আজান দিলাইমো ইকামত দিলাইমো বা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক, হুজুর এইগুলি দিয়ে দেব কোরআন তিলাওয়াত শুনব, ওয়েলকাম টোনের মধ্যে আর রিংটোনের মধ্যে গান বাজান যেমন হারাম, কোরআনের তেলাওয়াত বাজান তার চেয়ে আরো বেশি হারাম। এখন ঠিক আছে কই? কারণ যে কোরআন তেলাওয়াত দেয় হে কি গুনার নিয়তে দেয় না সওয়াবের নিয়তে? সওয়াবের নিয়তে, গুনার কাজে যে সওয়াবের নিয়ত করলো জান্নাত বুঝা করলে ঈমানও চলে যেতে পারে। একটু খেয়াল করে শুনেন, এটা একটু কঠিন কথা। গান বাজান তো হারাম বুঝা লাইছি, গান হারাম, এই জন্য এটা বাজানো সবাই বলেন না কেন? হুজুর কোরআনের তিলাওয়াত রিংটোন দিলে হারাম হবে কেন? কোরআনের রিংটোন যখন বাইজা উঠে
মাছের বাজারও গিয়া মনে করেন বেজে উঠলো কোরআন তিলাওয়াতের রিংটোন আর রহমান আল্লামাল কোরআন তখন মাছের বাজারে সবাই আনসারি সাহেব হুজুরের তেলাওয়াত হইতেছে চুপ কর চুপ কর চুপ কর মাছ কেনা বেচা এক ঘন্টা পরে করমু আগে তেলাওয়াত শুনে নেই এমন করবে ও ঠিক বলে এমন করবে কেউ তাইলে যার যার কাজ করতে থাকবে কোরআনের প্রতি সম্মান প্রদর্শন হবে আল্লাহ তাআলা বলেন ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন কোরআনের তেলাওয়াত যেখানে হয় সাবধান ফাস্তামিউ লাহু ফাসমাউ লাহু বলেন নাই কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি অক্ষর যখন বেশি হয় অর্থের বেলায় অর্থ বেশি হয় ফাসমাউ লাহু অর্থ তোমরা শুনো আর ফাস্তামিউ লাহু ভালো করে কান লাগাইয়া গুরুত্ব সহকারে শুনো মাছের বাজারে রিংটুন বাজে উঠলে কোরআনের আয়াত একবারে কান লাগাইয়া গুরুত্ব সহকারে শুনবে তাইলে আয়াতের বিরুদ্ধে হলো এই জন্য কোরআনের আয়াত দিয়ে রিংটুন বাজানো সাবধান জায়েজ নাই এটা করব না হুজুর আজান ইকামাত তলবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হাম এবং নাত সবগুলি নিষেধ সবগুলি নিষেধ কারণ আপনি হাম নাত আরবি কোনো দোয়া দিলেন যে বেটা মূর্খ কোরআন তেলাওয়াত জানে না এতই আরবি দোয়া শুনলে ওই কইব ইলা জানে কোরআন শরীফের কত নম্বর ফারার আয়াত বাজাইতেছে মুফতি সাহেব না কইছেন আয়াত দিয়ে রিংটোন দেওয়া হারাম এ তাইন যে দিল এই জন্য আজান ইকামত এ জাতীয় জিনিসও রিংটুনে ব্যবহার করব না বলেন করব না রিংটুন টন টন আওয়াজ যেগুলি এ জাতীয় জিনিস ব্যবহার করাই উত্তম বলে হুজুর ফাখির আওয়াজ মুরগির আওয়াজ জায়েজ আছে না দেওয়া উত্তম পাখির আওয়াজ মুরগির আওয়াজ কথা কন না জায়েজ আছে এগুলির রিংটুন বাজানো কি আছে জায়েজ আছে তবে না করলে ভালো টন টন আওয়াজ মোবাইল আওয়াজ হওয়াটা এটার উদ্দেশ্য তো গান শোনা না উদ্দেশ্য তো ছিল আমি যে আপনাকে তালাশ করতেছি আপনাকে খুঁজে পাওয়া তে খুঁজে পাওয়ার জন্য আওয়াজ হইলেই তো চলে হুজুর দিসলাম দি 20 টাকা মোবাইলে আইছে 19 টাকা কথা বুঝে না জানেন এক টাকা যারা একটা দিল হালাল না হারাম ওই ফতোয়া দিলে সেরা ওই তো আমরা দু কিতা বলেছে হালাল আপনি কোন হারাম 20 টাকা যখন দেয় আপনি আমার জানা আছে যে 20 টাকা দিলে কল রেট বেশি কাটবে 19 টাকা মোবাইলে ঢুকাইলে কল রেট কম আপনার সুবিধার্তে ওই 1 টাকা বর্তমানে বাংতি পাওয়া যায় না আপনার সুবিধার্তেই 19 টাকা দেওয়া হইছে এই জন্য 20 টাকা দিয়া 19 টাকা মোবাইলে আসলে হালাল হারাম না বুঝাতে পারছি কথা বলে হুজুর এটা কার্ড কিনছিলাম কার্ডের গায়ে লেখা 50 টাকা কথা বলেন না মোবাইলে কার্ডের গায়ে লেখা বলেন কত দোকানদারে কয় মোবাইলের এমন দোকান আছে না ফ্লেক্সির দোকান 55 টাকা 5 টাকা বেশি না দিলে বেচবো না এটা সুদ হবে কি না উত্তর সুদ হবে না মোবাইলের দোকানে 50 টাকার কার্ড কিনলাম কার্ডের গায়ে লেখা কত কথা কয় না নিল কত 55 5 টাকা বেশি নিল দোকানদাররা মনে খুব খুশি হয় কিতাবে আলেকজান্ডার তাই বলতে হবে প্রশ্ন করা হয়েছে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির প্রশ্ন করা হয়েছে হুজুর 50 টাকার কাট এটা এই মাসালাটা তাই কিতাবে লিখছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া ফতোয়ায়ে জামিয়া ইউনুসিয়া মনসুর ফরিদামাত বারকাতুহুমের লিখিত ফতোয়া উল্লেখ করা হয়েছে উনাকে প্রশ্ন করা হয়েছে হুজুর 50 টাকার কাঁড়ের গায়ে 50 লেখা 5 টাকাতে বেশি নেয় সুদ হবে কিনা তিনি জবাব দিবেন না এই 50 টাকার কাঁড় এটা সরাসরি টাকা টাকা নয় সুদ না হওয়ার কারণ এটা টাকা নয়
আপনি আমাকে 50 টাকা দেবেন, দিলে আপনাকে এতটুকুন পরিমাণ মোবাইলের সেবা দেব। এটা সেবা, সেবার পরিমাণটা এখানে উল্লেখ করা। ওই সেবা নিতে আমাকে চার্জ দেওয়া লাগবে 5 টাকা। তিনি লিখছেন এটা সুদ নয়, বলেন এটা সুদ নয়, জায়েজ আছে। আপনি এখান থেকে টাকা পাঠাবেন 1000, বিকাশ মোবাইলে বিকাশ আছে না, বিকাশের টাকা 18 টাকা বা 20 টাকা লাগে প্রতি হাজারে, জায়েজ আছে। এই পদ্ধতি ছাড়া এখন বাঁচার কোনো উপায় নাই, তাকে চার্জ দিবেন না, এটা মেহনত খরচ দিয়েছেন, জায়েজ আছে। এমন অনেক জরুরি মাসআলা আছে যেগুলি আমরা সমাজে অনেক পণ্ডিতেরা কয় কোরআন মানি, হাদিস মানি, আর ইমাম আবু হানিফা মানি না, মাযহাব মানি না। ওই পণ্ডিতের দলে কোরআন শরীফের 30 পারার একটা আয়াত থেকে মোবাইলের কোন মাসআলা বের করে দেখাতে পারবে? মোবাইলে কিভাবে বিবাহ পড়াইতে হয়? আমরা সমাজের তথাকথিত আহলে হাদিস যারা লামাজহাবি, এরা কয় মাযহাব মানি না, কোরআন মানি, হাদিস মানি, মাযহাব মানি না। কলিপুরি সবুজুর দামত বরকাতুম এই বিষয়ে আলোচনা করবেন, তালাশ করে গিয়ে দেখবেন মাযহাব না মানলে কোরআন সুন্নাহ মানার বা আমল করার কোনো ব্যবস্থাই থাকে না। বলেন তো যারা লামাজহাবি আহলে হাদিস দাবিদার, এরা মোবাইল ব্যবহার করে না, বরং এরা বড় ভিড় হইল মোবাইল। এরা কোনো মাসআলা জিগাইলে এরা ডুবে গুগল, গুগল নামক ফিস সাপরে জিগায় এই হাদিসটা কোন কিতাব আছে। এরা ফিস সাপ কেডা আল্লামা গুগল লানাতুল্লাহি আলাই, এরা ফিস সাপের নাম আল্লামা গুগল ইন্টারনেট লানাতুল্লাহি আলাই। তাইলে তারা মোবাইল কথা কই না ব্যবহার। এরারে কইবেন বাবা তোমরা যে কোরআন মানো হাদিস মানো, নবীর যুগে মোবাইল আছে? কোরআন যখন না দিলে তখন মোবাইল ছিল? সরাসরি মোবাইলে কোন আয়াত আছে? সরাসরি মোবাইলে কোন হাদিস আছে? ভাই আমি তোমার সব কথা মানি, মোবাইল যে ব্যবহার করো এটার হালাল পদ্ধতি, 29 টাকা দিয়ে 19 টাকা ঢুকাইলে হালাল না হারাম, 50 টাকার কাট 50 টাকা বেচলে হালাল না হারাম, তুমি কোরআনের হাদিস দিয়া, তোমার ওই চহি হাদিস কহো, বুখারী মুসলিমের হাদিস দিয়া আমারে দেখাই দাও, 50 টাকার কাট 50 টাকা বেচন জায়েজ নি, এর বাপ দাদা সদ্য গোষ্ঠীও দেখাইতে পারবে না।